সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। বাপরে, আমি তোর বড় ভাইয়ের কাছে গেছিলাম তোর বাপের ফয়তার জন্য। তোর বড় ভাবি আমার মুখের উপর কেঁদে দিল। মরা মানুষের আবার কিসের ফয়তা? অসুস্থ ছিল, আমি রাত দিন 24 ঘন্টা পিছে পিছে তাইকা হসপিটালে গিয়া জমি জমা সব বিক্রি করে তারপর আব্বারে বাঁচাতে পারলাম না। ও সময় তো একবার ফিরো টাকা নাই, ভাবিও না ভাই না, ওর একটু চিন্তা রাখো। বাপরে, এই কথা কর জন্য আমি গেছিলাম, কিন্তু ওরা আমার মুখের উপর কেঁদে দিল যে বাপের পয়তার জন্য ওরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমাকে যা মনে চায় আমরা যান তাই করি। কই লইব, বাপের ভাল লাগে না তাহলে বাপার সব সম্পত্তি ভোগ করতেছে কে লিখা ওই দিয়ে দাও। কিচ্ছু কিন্তু কই না, আমি বড় ভাইয়ের মুখে মুখে যা হয় হবে। অনেক সহ্য করছি, অনেক সম্মান দিচ্ছি। বাবা, মাথা গরম করিস না বাবা, মাথাটা ঠান্ডা কর। তুই পরে গিয়া তোর বড় ভাইয়ের মুখোমুখি হইস। তোর বদর মামা একটু খবর পাঠাইছিল, তার সাথে গিয়ে একটু দেখা করে আয় যা বাবা। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি মাথা ঠান্ডা করলাম, কিন্তু মাথা মাথা বেশি দিন ঠান্ডা রাখতে পারবো না কিন্তু মা, আমি কই দিতেছি আমার আর সহ্য হইতেছে না। আমি আমার এই ছোট পোলাটার উপরে আর কত বোঝা চাপাবো, আর কত ঋণের বোঝা তার ঘাড়ের মধ্যে আমি দিব। আল্লাহ, খবরদার, তোমার বাপ মইরা গেছে, সব ঝামেলা শেষ। এখন এই মরা বাপের জন্য টাকা খরচ করার কোনো দরকার নাই, কোনো ফয়তা টয়তা করতেইব না। তোমার যদি টাকা খরচ করার এত ইচ্ছা থাকে তাইলে তুমি আমার জন্য করবা, আমার বাপের জন্য করো। আমার বাপ এখনো জীবিত আছে। আর আরেকটা জিনিস বুঝো না কেন, তুমি যদি আমার বাপের জন্য টাকা খরচ করো তাইলে তো আমার ফ্যামিলিতে তোমার সম্মান আরও অনেক গুণ বাইরা যাবো। হ্যাঁ ঠিকই কইছো, তোমার বাপ মানে আমার আব্বা। এই তো বুঝতে পারছো, যে বাপ মরে গেছে তার আবার ফয়তা কি আবার টয়তা কি? ফয়তা যদি করতেই হয় তোমার ছোট ভাই আছে কিসের জন্য? সে করবো, সে টাকা খরচ করবো। ঠিকই কইছো। আর শোনো, আমার মা এসে বললো যে তোর আব্বার ফয়তা করু আর আমি সাথে সাথে টাকা দিয়ে দিবো। এত বোকা আমার ভাই বোনা, বুঝছো? তুমি টাকা খরচ করতে চাইলে কি আমি তোমার খরচ করতে দিতাম? এর জন্যই তো তোমার আমি এত মূল্যায়ন করি। এই যে আমার বাপ যখন অসুস্থ ছিল তখন তুমি কি বলছো? তুমি বলছো যে তোমার বাবার অসুস্থতার জন্য একটা টাকা খরচ করবো, আমি কিন্তু একটা পয়সা খরচ করিনি। আর তোমার বাবা জ্বর হইল, তুই বললা যে টাকা দেওয়া, আমি লগে লগে টাকা দিছি না। আমি
তোমারে কিন্তু অনেক ভালোবাসি। জানি তো, বিয়ার আগে থেকেই জানি তুমি যে আমার লেগে দিবা না, এর লেগে তো আমি তোমারে বিয়ে করছি। শোনো, তোমারে কড়া করে একটা কথা বইলা দিতেছি, তোমার মা আর ছোট ভাই যতই সাফাসাফি করুক, তুমি একটা টাকা পকেট থেকে বাইর করবা না। মনে থাকবো, তোমার বুক দিয়ে বাইরেছি আমার মনে থাকবো না? হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, আবার ভুলা যায় না। কি যে কয় না, তাহলে আমি যাই বাইরে, কাম আছে। তুই যাইব না, কখন থেকে রেডি হয়ে বসে রয়েছো, যাও। যাবো খবরদার, তোমার মতো একটা বাজে বইলার সাথে আমার কথা করি রুচি নাই। আমার ভাইয়ের বাজারে তুমি কেছো উল্টা পাল্টা কথা কইয়া আমার খুব বাজে কথা কবে না। আমি বাজে মহিলা? তুই আমারে বাজে মহিলা কইছস? এই, আমি যদি বাজে মহিলা হই তাহলে ভালো মহিলা কে? তোর মা? অবশ্যই তুমি বাজে মহিলা। বাজে মহিলা না হইলে আমাকে ওই সংসারে তুমি এর আগুন লাগাইতে না। আমার ভাইটারে কান পড়া দিয়ে দিয়া এইভাবে আমার কাছ থেকে আলাদা করতে না। আসুক, আজকে তোর ভাই আসুক, এটার বিচার যদি সে না করে এই সংসার আমি আর করবো না, সংসারে গুল্লি মারি আমি চলে যাবো। আসুক, তার সাথে আমার কথা আছে, আমার শেষ কথা আছে। বড় ভাই বইলে অনেক সাথ দিচ্ছে, অনেক সম্মান করছি, তার লাগে আমি ফাইনাল কথা কমবো, আহুক সে তার লাগে বসবো। তো কত বড় সাহস, আমারে কয়ে গেছিস বাজে মহিলা, আর আইসে বাড়িতে তোর ঠ্যাং দিয়ে আমি ভাঙ্গা দেবো। তোর ভাই খালি আজকে আয়া সারুক, এইটার প্রতিশোধ আমি নিয়ে আয় সারুক। আমারে চিনছিস তো তুই? হ্যাঁ, এটার বিচার যদি আমি না করতে পারি, এটার প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমিও বাপের বেটি না। আমি আর তোমার সংসার করব না, এই সংসারে গুল্লি মাইরা আমি চলে যাবো। কি কবম অবম, আমি একটা অবলা পুরুষ, আমার এভাবে ফালা রেখে যাও না, তুমি চলে গেলে আমি বাঁচুন না, আমি মরে যাবো। ঠিক আছে, তাইলে তোমার একটা কঠিন বিচার করতে দিব। বিচার? কার বিচার কও? তোমার ছোট ভাইয়ের, সে আমার বাড়ির উপর আসে, আমার মুখের উপর আমার জাতা কথা কই অপমান কইরা গেল। কি কামাল তোমারে জাতা কইছে? সে আমারে কইছে আমি নাকি বাজে মহিলা। এই, তুমি বাজে মহিলা হইয়া করছো, সে আমারে জাতা কথা কই অপমান কইরা গেল, এটা কোন কথা হইলো তুমি কও? কামাল তোমাকে বাজে মহিলা বলছে? তাইলে কি আমি মিছা কথা কইতেছি তোমারে? হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না? তোমার ছোট ভাই আমার বাড়ির উপর আইসা আমারে অপমান করে গেছে। আরে, আমারে অপমান করা আর তোমারে অপমান করা তো এক কথা। তুমি যদি এটার প্রতিশোধ না নিছো, তাইলে আমি তোমার সংসার করব না, আমি তোমারে ছাইরা চলে যাবো। না না, আমারে ছেড়ে যাও না। এখনই যদি দেখে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে না কালকা সকাল আর বিচার করুম। অরে পিটাইয়া চামড়া খুলা তোমার স্যান্ডেল বানাই দিব। কত বড় সাহস, আমার বউ অপমান করে না, পরে যে আমি কি করবো, তুমি তুমি খালি দেখবো। আমি খুব ভালো করে জানি তুমি এটার কোনো বিচার করতে পারবে না। কি কব বলতে বল, পারুম না মানে? বউ ক্ষুধা লাগছে তো একটু খাইতে দাও, কালকা সকালে দেখো কামালরে আমি কি করি। আমি কোনো কিছু রান্ধি নাই, তোমার যদি এত খাইতে ইচ্ছা করে নিজে রান্ধা গিয়া খাও, যাও। আচ্ছা ঠিক আছে, ডিম কয়টা খাইবা, একটা না দুইটা? আমি কিছু খাবো না। আচ্ছা তাহলে দুইটাই ভাজতেছি। ওরে ওসি শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। আই কামাল, আই কামাল, আই আই ফাউল বেরা।
দেখছো তোমার মুখের উপর আমার কত বড় কথা কয়ে দিল সেইটা সত্যই নাই করছি। বাপের ভাল লাগে না, বাপের সর সম্পত্তি ভাল লাগে। বাপ যখন মরে গেল ফিরত থাকো নাই, এখন বইয়ের একটু কইছি একেবারে দূর ফেরাইছো না। বাপের লিগে লাগে না, মাল লিগে লাগে না, এখন বউর লিগে লাগছে না। বউর পক্ষ লিগে কত কোথায় চাও? তোর কত বড় সাহস! তুই তোর ভাবির সাথে বেয়াদবি করছস, তোর ভাবিরে বাজে মহিলা কইছস, আমার সাথে আবার বেয়াদবি করলি তোর শাস্তি পাইতে হইব। আবার বাপ, তোর দুই ভাই এরকম করে ঝগড়া করিস না, এরকম করে ঝগড়া করিস না বাপ, আমার কথা শোন, আমার কথা শোন। এই মা, তুমি চুপ থাকো, তোমার পোলা তোমার সামনে বেদবি করে দেখো না, এই বেদবির শাস্তি আমি ওরে দিমু। ওর আজকে আমি যে কি করবো মা? আমি বেদব না, বেদব না, বেদব হলে তুমি। তুমি তোমার বাপের লোকে বার লোকে বেদবি করছো, তুমি হলো বড় বেদব। ওর একটা চরম শিক্ষা দাও, ওর একটা চরম শিক্ষা দাও। শিক্ষা কি তুমি তোমার লাঠি কই? লাঠি, এই লাঠি দিয়ে ওর আজকে আমি মাইরা তক্তা বানাই ফেলাম। মারো মারো মারো, সব তো মারা লাগছো, বাপেরে মারছো না, আমারে মারবা, এরপরে মারে মারবা, তারপর আমি কমো এই মহিলা। শুনলাম তোমার ভাই নাকি তোমার পশুর মতো করে মারছে, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। তোমার ভাই তোমার এইভাবে মারলো, তুমি তার কিছু কইতে পারলে না, প্রতিবাদ করলে না? ওর মতো বেয়াদব, ওর মতো অমানুষ আমি, যে ওর গায়ে আমি হাত তুলবো? আমার বাপ মা দেখলে শিখায় নাই, আমার দুঃখ আমার বাপ মা ভালোই শিখাইছে, কিন্তু ওর বউ আয়সা ওর অমানুষ বানাই দিছে। ওর মধ্যে কোনো শিক্ষা নাই, মনুষ্যত্ব নাই, এখন একটা অমানুষ। মানুষ মানুষটা এইভাবে মারে? হ্যাঁ, ও মানুষ নাকি অন্য কিছু? না, ও আমার মারতেই পারে, আমার তো কোনো অসুবিধা, আমার বড় ভাই না, আমার শাসন করতে পারে, কিন্তু আমার কথা হইল ওই মহিলার কথা শুইটা যে আমার মারলো অন্যায়ভাবে, এইটা আমি মেনে নিতে পারতেছি না, আমার বুক ফাটে যেতেছে। তুমি যে সত্যিই ভালো মনের একজন মানুষ তা তুমি আবারও প্রমাণ করে দিলা। অন্য ভাই হইলে ওই ভাইটা গিয়ে মার্ডার করত। ও আর মানুষের মধ্যে নাই টুনি, বোর কথা শুই না, ও অমানুষ হয়ে গেছে। আমি এর প্রতিবাদ করছি, এই জন্য আমার এইভাবে ফিটাইলো। আরে আমি সহ্য করতেছি, আমার মা সহ্য করতেছে, আমার মা বাবা সহ্য করছে, কিন্তু উপরে একজন আছে না, উনি সহ্য করবো না তো? ওর অবস্থা যে কি হইব তুমি কল্পনা করতে পারবা না, আমি বলে দিলাম। শুধু কি কলিজা, তোমার ছাড়া তো আমার অস্তিত্ব আমি কল্পনাই করতে পারি না। আর ওর কত বড় সাহস তোমার সাথে বেয়াদবি করে, একদম বেয়াদবির শিক্ষা দিয়ে দিচ্ছে। কত বড় সাহস দেখছো, আমার বাড়ির উপর দাঁড়ায়া আমার মুখের উপর আমারে কয় আমি বলে বাজে মহিলা। দেখ তোর সাহস আসলেই অনেক বড় সাহস। আচ্ছা, তুমি কি শান্তি পাইছো? শান্তি পাইছি মানে, আমার কলিজাটা আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে, আর তুমি যখন ওরে মারতেছিলে আমার যে কি
খুশি লাগতেছিল। তোমার খুশি তো আমার খুশি, তোমার সুখী তো আমার সুখ। শোনো, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। জানি তো। আচ্ছা চলো, এখন খাওয়া দাওয়া করবা। আজকে তুমি ওরে অনেক বক্স মারছো, তোমার অনেক পরিশ্রম হয়েছে। আমি তোমারে নিজ হাতে তুইলা খাওয়াই দিব, চলো। বাপরে, তোরে নিয়ে আমার গর্ব হয়, তোরে এমন করে মারলো, তারপরও তুই বড় ভাইরে সম্মান কইরা তার গায়ে একটা ফুলের টোকাও দেস নাই। বাগান বলা যা হওয়ার হয়ে গেছে। না রে বাপ, তোরে যখন মারছে তখন আমার কলজাটা ছিঁড়া গেছে, বুকটা ফাইটটা গেছে, হেমন কইরা সীমারের মতন মারছে তোরে। কপাল মা, বাপ মারা যাওয়ার বলে আমার কপাল মা সব কপাল। মানুষে গয় বাপ মরে যাওয়ার পরে বলে বড় ভাই ছায়া হয়, আমার ছায়া আমারে কেমনে কিনা মারল। না রে বাপ, তোর ওই ভাই আর ভাই নাই, ও তো আর মানুষ নাই, আর বউ আর অমানুষ বানায় ফেলাইছে, আর সীমার বানায় ফেলাইছে। বাদ বাদ, মানুষ তো আর মারে নাই, আমার নিজের ভাই মারছে, আমার রক্তই মারছে। তুমি দেখো একদিন একদিনের অনুশোচন হইবই, তখন ঠিকই বুঝবো সে যে অন্যায় করতেছে, এটা ঠিকই বুঝবো। আমি বললাম তুমি দেখো। তাক, এই সমস্ত কথা কয়ে তুই আর আমার সান্ত্বনা দিস না। আমি খুব ভালো করে জানি ওর কোনোদিন অনুশোচন হইব না, ওর কোনো বিবেক নাই। যদি থাকতো তাহলে কি এমন করে ছোট ভাইরে মারতে পারত? ওর বউ আর বুকটারে পাথর বানায় ফেলাইছে, ওরে অমানুষ বানায় ফেলাইছে, সীমার বানায় ফেলাইছে। কান্দো না তো তুমি, ওর এত কান্দন কিন্তু আমার সহ্য হয় না। আমার ভিতরটা যে কেমন লাগে আমি তোমার বুঝতে পারবো না। কান্দো না, সব সহ্য হয়, তোমার কান্দন কিন্তু আমার সহ্য হয় না। কান্দো না। তোরে আমার চোখের সামনে এমন করে মারছে, আমি কেমনে সহ্য করছি আমি জানি। আমার কলজাটা ছিঁড়ে গেছে গা, আমার বুকটা বাইটা গেছে, কিন্তু আমি কিছু করতে পারি নাই। তুই আমার ছোট বলা, তোরে আমার চোখের সামনে এমন করে মারছে। তুমি যে তার পশুর মতো মারলা, তোমার হাত একবারও কাঁপলো না? হ্যাঁ, একটুও কষ্ট লাগলো না তোমার? আর কষ্ট লাগবোই বা কেন, তুমি তো বউয়ের গোলাম, তুমি তো বউয়ের কথা ওঠো আর বসো। তোমার বউয়ের কারণে তুমি সীমারের চেয়ে কঠিন হয়ে গেছো। কি কইলি তুই? তোর এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দে। তত বড় মুখ না তত বড় কথা। মারো, আমারে মাইরা না হয় মুখটা বন্ধ করলা, কিন্তু গ্রামের কয়টা মানুষের মাইরা তুমি মুখ বন্ধ করবা? সে ভাই হইয়া ভাইরে এইভাবে কেউ মারে? আমার বাইরে আমি মারছি, তাতে তোর এত দরদ কিসের? হ্যাঁ, দরদ কিসের জন্য তুমি জানো না? ও বুঝুম না কে, আমার ভাইয়ের সাথে তো তোমার মহব্বতের সম্পর্ক, তাই না? শোন, তোর একটা কথা কই,
যা মহব্বত করার ওই কামালের সাথে করবি, আমার সাথে না। এর পর থেকে কোনোদিন যদি আমার সাথে এইভাবে কথা কস, তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম। অমানুষ, বউয়ের কথা একটা আস্ত অমানুষ হয়েছে। তোর উপরে ছাড়া তো আমি কার উপরে আর ভরসা করতে পারতেছি না, আর তোরই বা কি কমু। তোর বাপের ফয়তাটা করতে পারলে আমি একটু শান্তি পাইতাম। মা, তুমি তো সবই জানো, তোমার আর কি কম। আমার বাগের যে জমি জমা ছিল সব বেচে তো বাবার চিকিৎসার পিছনে ব্যয় করছি, কারণ খালি আছে ঘরটা আর মাথা গোঁজার জন্য এই বিটাটা। এর মধ্যে মেলা ঋণও করছি আমি, আর একটা মানত করছি না, মানতটা তো দিতে হবো, বাবার আত্মা তো শান্তি পাবো না। কি করবো আমি কিছু বুঝা পাইতেছি না, কারো কাছে তো ঋণও চাইতে পারবো না। আমি জানি বাপ, এর লেগেই তো কইতাছি। একবার চিন্তা করে দেখ, তোর বাপে এত জমি জমা রেখা গেল, অথচ তার ফয়তার জন্য এই জমি জমা কোনো কাজেই লাগতেছে না। আমার তো এই দুঃখে বুকটা ফাইটে যাইতাছে। জামাল কিন্তু ইচ্ছা করলে করতে পারতো, তোর বাপের কত সম্পত্তি তো জামালের কাছে আছে। না ভাই, তো আর ভাই নাই, তোমার ছেলে নাই। ওই যে বিয়া করেছে ওই মহিলা, ওই মহিলা তো করতে দিব না, ও তো মানুষের কাতার আর অমানুষ। দেখি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বাপের আত্মার কষ্ট সহ্য করতে পারবো না। আমি আমি আমার বাপের ফয়তা করবো, তুমি তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো। যেমনি হোক যেমনি হোক করবো। বাবার অবর্তমানে তুমি তো আমাকে মুরব্বী, আমি খুব কষ্ট টষ্ট করে বাবার ফয়তার টাকা জোগাড় করছি। আগামী শুক্রবার বাবার ফয়তা করব, তুমি অবশ্যই থাকবা, কিন্তু গ্রামবাসী সবাই বলছি তারা আসবো, তোমার থাকতে হইব। আমি থাকবো কিনা তোরা এখনো কইতে পারতেছি, পরে জানো। এটা তুমি কেমন কথা কইতেছ বড় ভাই? তুমি বাপের বড় বলা না, তুমি যদি ফয়তার মধ্যে না থাকো তাহলে মানুষজন গ্রামের মানুষজন কি কইব কও? আমি কি তোমার থেকে টাকা পয়সা চাইছি কোনো? তুই যা ভাইবা, দেখি ভাইবা তোরে পরে জানাবো। বড় ভাই, তোমার প্রতি একটা অনুরোধ রইল, আমার প্রতি যত রাগই হোক বাবা তো তোমারও আমারও, বাবার ফয়তার সময় তুমি থাকবো। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়।
স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। আমার গয়নাগাটি বিক্রি কইরা এই ফয়তা করার ব্যবস্থা করতেছে, তুমি কিছু একটা করো, আমার সর্বনাশ কইরা দিছে ও। তুমি তো ঠিকই কইছো বউ, গত রাইতে এসেছিল আমারে ভয়তার দাওয়াত দিতে, ও এত টাকা পাইলো কই? এটা শুধু ওর আক্রোশ থেকে করছে। ওরে আল্লাহ রে, কত বড় জোর, আমার কত বড় সর্বনাশ করে দিছে, আমার গয়নাঘাটি বেশ আসে এই ভয়তা করব। শোনো, ওরে এক্ষুনি ধরতে হইব, এক্ষুনি যদি আমরা না যাই, ওরে না ধরি, তাহলে কিন্তু আমার গয়নাঘাটি কিচ্ছু পাওয়া যাবে না। তুমি চলো, এক্ষুনি চলো। হ্যাঁ আসো আমার সাথে। আক্রোশে পড়ে ও তোমার গয়না চুরি করছে তাই না? ও গয়না বাইর করে দিব, নাইলে ওরে আমি। দেখো কেমন সাধু সাজতেছে, কেমন ন্যাকামি করতেছে, দেখো তুমি। জামাল কি হয়েছে রে বাপ? কি করছে না? তোমার ছোট পোলা আমার বউয়ের গলার হার আর হাতের বালা চুরি করা বাপের ফয়তা করতেছে। খবরদার বড় ভাই, উল্টা পাল্টা আর কথা কয় না। বড় ভাই বলে সম্মান দিছি, সম্মান দিয়ে দিতে চাই, সম্মান আনায়ও না আর আনায়ও না। এই খবরদার, চোরের ঘরে চোর, আমার সামনে দাঁড়ায়া বড় বড় কথা কস না, ভালোই ভালো আমার জিনিস ফেরত দিয়ে দে, আনলে তোরে কিন্তু আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। বৌমা মুখ সামলে কথা বলো, আমি আমার ছেলের এমন শিক্ষা দেই নাই যে কারো গলার হার আর হাতের বালা চুরি করবে। তাহলে জিগান আমার গয়নাগুলো কই? মা তুমি আরে চেনো না, আমি আরে চিনি, ও কত বড় কালপিট। ওই দিন যে আমি ওর গায়ে হাত তুলছি না, হোক, ও বড় ভাইয়ের উপর প্রতিশোধ দিতেছে, বুঝছো? সেটাই তো, এটা তোকে বুঝাই যাইতেছে। তাছাড়া ও এত টাকা পাইবো কই থেকে? হ্যাঁ যে ফয়তা করবো একাই। কামাল তুই ফয়তা করার টাকা কই পাইছিস বাপ? এটা আমি কইতে পারবো না। এই যে মা দেখছো, চেহারাটা হইছে কি, হ্যাঁ চোরের মতো, ও কেমনে কইব? এর লাগাই তো কইতেছি যে কইতে পারবো না, গয়না চুরি করছে এর জন্যই তো চুপ করে আছে। ও আমার বউয়ের গয়না চুরি কইরা বাপের ফয়তা করতেছে, আমি শিওর। দেখো বড় ভাই, আমি টাকা কোথেকে পাইছি কিছু কইতে পারবো না, তোমার বউয়ের গয়না আমি চুরি করি না, এই শিক্ষা আমার বাপ মা দেয় নাই, তুমি ভালো করে জানো। ভালোই ভালোই আমার জিনিসগুলো ফেরত দিয়া দে, আর নাহলে কিন্তু আমি বাড়ি ঘরে আগুন জ্বালাই দিব কইয়া দিতেছি। দাদা বসের মতো সাইরে সুস্কেন কি কয় কানে যাইতেছে না? ওরে মা তুমি ওরে ভালোই ভালো স্বীকার করাও, নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলো মাইসকাও। তুই সব থাক। কামাল তুই সত্য করে কত বাপ, তুই তোর বাপের ফয়তার টাকা কই পাইছস? হ্যাঁ কনা তুই সত্য করে ক, আমার কাছে কই পাইছস? কইছি মা, আমি কমুনা, আমি কমুনা মানে কমুই না। দেখছো দেখছো কেমন হারামজাদা, চোরের ঘরে চোর, কত বড় চোর হইছে সে, তবুও শিকার যাইতেছে না। তুমি একটা কিছু করো, আমি কইতেছি। শিকার যাইবো না মানে? মা তোমারে আমি কইতাছি, আজকের দিনটা আমি সময় দিলাম, আজকের মধ্যে যদি তোমার ছোট পোলা শিকার না যায়, তাহলে কিন্তু কালকে সকালে আমি পুলিশ দিয়ে ধরাই দিব ওরে। চলে আসো। আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে আমার পেটের সন্তান এরকম একটা অপকর্ম করতে পারবো, আমি কোনোদিন কল্পনা করি নাই, কোনোদিন না। Thank you.
বাবারে ভয় তো করার দরকার নেই। তুই তোর বাইরে এখান থেকে যা কিছু চুরি করে নিয়ে আসছোস ওগুলা ফেরত দিয়া দে। আর আমি তো তোরে কই নাই যে চুরি কইরা হইলেও তোর বাপের ফয়তা করতে হইব। তুমি আমার বিশ্বাস করতেছ না, তুমি বিশ্বাস করো মা বড় ভাইয়ের বউর গহনা আমি চুরি করি নাই। তাহলে তুই এত টাকা কই পাইছস? কি হইল, কথা কইতাছস না কেন? আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে তুই এত নিচে নামতে পারস। তুমিও শেষ পর্যন্ত আমার অবিশ্বাস করতেছ। আমার তুই আর মা কইয়া ডাকবি না, আমি তোর মা না, আমি তোর কেউ না। যে কিনা তার আপন মানুষের কাছে কইতে পারে না যে টাকা কই পাইছে, সে তো তার আপন হয় না, আপন হয় না। কামাল ভাই এসব কি শুনতেছি? কি শুনতেছ? তুমি নাকি ভাবের গলার হার, হাতের বালা এসব চুরি করছো? আ করছি, কোনো অসুবিধা আছে? আমি বিশ্বাস করি না তোমার জীবন থাকতো তুমি এই ধরনের কাজ করতে পারো না। তুমি বিশ্বাস করলে কি আর না করলে কি, সবাই তো বিশ্বাস করছে আমি একটা চোর। তুমি বাড়ির উপর যাও না, দেখে আসলাম বাড়ির উপর পুলিশ আইছে। আমার যাইতে হবে। যাও না, বাড়ির উপর গেলে পুলিশে তোমার ধরে লয়ে যাইব। নেক ধরে তারপর সবার মুখে মুখে আমার হইতে হইব। আমি আমার ভাইয়ের বউয়ের গয়না টয়না কিচ্ছু চুরি করি নাই। তাইলে ওরে জিজ্ঞেস করেন বাপের ফয়তার টাকা সে কই থেকে পাইলো, এতগুলো টাকা ওর কাছে হঠাৎ করে আসলো কই থেকে? বলেন কামাল সাহেব, আপনার বাবার ফয়তার টাকা আপনি কোথায় পেলেন? দরগা সাহেব, এত কথা বলার কি দরকার? দেন না কিরকম চুপচাপ চোরের মতো দাঁড়ায় আছে, এই থেকে বোঝেন না যে ও আমার বউয়ের গয়না চুরি করছে? ধরেন ওরে। কামাল, বাপরে, আমার কসম দিতাছি তোরে আমি, তুই আর মিথ্যা কথা বলিস না, সত্য কইরা ক তোর বাপের ফয়তার টাকা তুই কই পাইছস? তুমি জানতে চাও আমি কই টাকা পাইছি? আরে আমি তোমার জানাইতে চাই রে, আমি আমি যাই নাই। তারপর তুমি যেহেতু জানতে চাইতেছো, এই যে একজনের বাপের বাঁচানোর জন্য কিডনি দরকার আর অনেক টাকা আছে, আর আমার বাপের ফয়তা করার দরকার, আমার টাকা নাই, আমার কি করার আছে মা গো? তাই বললা কিডনি? মা, আমার বাপে আমাকে তুই বাইরে মানুষ করার জন্য কি করছে তুমি জানো?
কোনোদিন আমাকে কোনো অভাব বুঝতে দেয় নাই, নিজে মাথার ঘাম পায়া কষ্ট করে আমাকে মানুষ করছে, আর সেই বাপ মরে গেছে, আমি ফয়দা করতে পারি সে ঠেকাল দিকে। দেখো সাহেব, আপনি কি আমার কথা বিশ্বাস দিতেছেন না? আমার কাছে ডাক্তারের কার্ড আছে, হসপিটালের কার্ড আছে, আপনি কই? জামান দেখ, দেখ ভালো কইরা, তোর ছোট ভাই তার বাপের ফয়তার টাকার জন্য কি চুরি করছে দেখ। সি সি সি, জামাল সাহেব, আপনার ছোট ভাই নিজের কিডনি বিক্রি করে বাবার ফয়তার টাকা জোগাড় করেছে। যে কাজটার করার কথা ছিল বড় ভাই হিসেবে আপনার, সে কাজটা করেছে আপনার ভাই। আর আপনি আপনার বউয়ের কথায় তাকে চোর বলে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছেন। জামাল, আজকার পর থেকে তুই কোনোদিন আমার আর মা কইয়া ডাকবি না। তোর মতন সন্তান রে আমি জন্ম দেই নাই, তুই আমার সন্তান না, আমি তোর মা না, আর ও তোর ছোট ভাই না। আজকার থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ও মা, মা গো, এই ওর মা ডাক্তার তুমি তাই ডাক্তার না, তুমি ছোটবেলা থেকে ছিলো আমার উঠেছে কিনলি, তুমি তো জানো মা ভাই, তুই আমার মাফ করে দে, আমি আমি তোর বুঝছি না ভাই। ভাই তুই যদি মাফ না করস তাহলে মা কেন, আল্লাহ আমার মাফ করব না। হয়তো করার লোক এটা করছিস না রে ভাই, খারা খারা, তার আগে তার আগে আমি আমার বউয়ের পয়তা করে নেই। এই হলো তো এই এই তোর কুমন্তলায় আমি আমার বাইরে বলতে শিখছি, আমি আমার বাইরে চোর বানাইছি, তুই তুই আমার বাইরে চোর বানাইছস, তোর আজকে কমা নাই কমা নাই কমা নাই। আমার অনেক ভুল ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও, আমি ওরে দোষী অনেক লেগে নিজের হাতে আমার গয়নাগুলো লুকায় রাখছিল, আমারে তুমি মাফ করে দাও, এই ভুল আমার আর কোনোদিন হইব না। আরে তোরে মাফ করুম, হ্যাঁ ওই কাল লাগেনি ওই তখন লেগেই তো আমাকে সংসারে এরকম আগুন জ্বলে, ভাই মার মধ্যে ফারাক তৈরি হয়, তোরে মাফ করুম আরাম দাদি। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনি ওরে নিয়ে যান, নিয়ে যান আমার চোখের সামনে দিকে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলো। দারোগা সাহেব, যা হওয়ার হয়ে গেছে, এখন আর নিলেই কি না নিলেই কি? দারোগা সাহেব, জামাল কামাল দুইজনই আমার সন্তান, আমার দুইটা চোখের মণি, আমি যত কিছুই বলি না কেন মা তার কোনো সন্তানকে ফেলাইতে পারে না। আমার বড় বউ যখন ভুল বুঝতে পারছে তখন আমাগো আর কোনো অভিযোগ নাই, তবে আমার ছেলের আর আমার ছেলের বউর আমি এই কথাটা মনে করায় রাখতে চাই, তাগেও একদিন সন্তান হইব, তারাও একদিন বাপ মা হইব, তখন বুঝতে পারবো যে সন্তান বাপ মায়ের কষ্ট দিলে কেমন হয় কেমন লাগে। কোনো বউ যদি তার মার বুক থেকে সন্তানকে কাইরে নিতে চায় তাহলে কেমন লাগে তখন বুঝতে পারবো। এখন আরে মাফ করে দেন, আমার আর কোনো অভিযোগ নেই। ঠিক আছে, আপনাদের যখন কোনো অভিযোগ নেই তাহলে আমরা আসি, চলো। মা কামাল, তুমি আমার ভাইয়ের মতো আমারে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই,
আমার মা মাফ করছে, আমি মাফ করে দিয়েছি। তুমি আমার মাফ করে দাও। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা।